ইমো আইডি হ্যাক করে টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ হ্যাকার একদল প্রতারক চক্রের মূল হোতা সহ ছয় জনকে গ্রেপ্তার করেছে জিপি পুলিশের ওয়ারী বিভাগ। কাতার প্রবাসীর কাছ থেকে 3 লাখ টাকা হাতিয়ে নেওয়ার মামলা তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে এই প্রতারক চক্রের খবর। তারা দেশ বিদেশে বিভিন্ন ব্যক্তির ইমো আইডি হ্যাক করে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করত। গত 2-3 মাসে 50 লাখ টাকার বেশি হাতিয়ে নিয়েছে চক্রটি। তারা মূলত প্রবাসী বাংলাদেশিদের টার্গেট করত। ওয়ারী বিভাগ গোয়েন্দা বিভিন্ন জায়গায় বাংলাদেশে আমরা অভিযান চালিয়ে আমরা 6 জনকে গ্রেপ্তার করেছি এবং এই যে হ্যাকার মানে হ্যাকিং এর কাজটা করেন তাদের প্রায় 12টা মোবাইল আর 19টি সিম থাকে, এটি দিয়ে দিয়ে তারা বিভিন্ন কাজটি করেছেন।